আসসালামু আলাইকুম এভরিওয়ান, ট্রাভেলার রাকিব আমি আপনাদের মাঝে হাজির হিসেবে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আবারও চলে আসলাম কোনো না কোনো ভিডিও এবং ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমরা বাসা থেকে উদ্দেশ্য হয়ে রওনা দিলাম শুইতলা মল্লিকপুর বটগাছ দেখতে। তো আমি আপনাদের বটগাছ সম্পর্কে তথ্য দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তো এশিয়ার বৃহত্তম এবং প্রাচীর বটগাছ কালীগঞ্জ শহর থেকে 10 কিলোমিটার পূর্বে মালিয়াট ইউনিয়নে বেথুলি মৌজায় অবস্থিত। তো বটগাছটি বর্তমানে 11 একর জমি জুড়ে বৃহত্তম শুইতলা মল্লিকপুর বটগাছ নামে বিশেষভাবে পরিচিত। তো এই বটগাছটি হচ্ছে এশিয়ার বৃহত্তম। তো এখানে অনেক পর্যটক এবং অনেক মানুষ প্রতিদিন ভিড় জমায় দেখার জন্য। তো আমরা হচ্ছে যে উদ্দেশ্য হয়ে চলে গেলাম। তো চলেন ভিডিওর সাথে দেখা যাক বটগাছ সম্পর্কে আরও তথ্য, আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। বিশ্বব্যাপী গাছটির পরিচালনা ঘটেছে 1982 সালে বিবিসি সংবাদ ভবিষ্যতের মাধ্যমে। তো গাছটি এক এলাকার আন্তর্জাতিক খ্যাতিমান রয়েছে, বহু দেশি বিদেশি পর্যটক এখানে আসে এবং গাছটি অপরিচর্যা ও অবহেলিত রয়েছে। তো বিশেষভাবে কর্তৃপক্ষের জন্য জানানো যাচ্ছে যে গাছটি আবার পুনরায় যদি কোনোভাবে পরিচর্যা বা পরিচ্ছন্ন রাখে ওইখানে। তো আমরা পরবর্তীতে আমরা গিয়েছিলাম ওইখানে, হচ্ছে যে কোনো সেভাবে কোনো মানে গাছগুলোর কোনো পরিচর্যা হয় না, ওখানে ডালপালা শুকিয়ে আছে, কেউ ডালপালা নিয়ে যাচ্ছে। তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সব ইনফরমেশন দিতে পারিনি। আরেকটা কথা হচ্ছে যে এই গাছটা বটগাছের ভিতরে ছিল। তো এই গাছটা আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগতেছিলো। এখানে এই যে দেখতে পাচ্ছেন ফুল পড়েছিল, তো আমি একটা ছোট্ট করে ফুলের শট নিয়ে নিলাম। তো আসলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এবং যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সব ইনফরমেশন দিছি। তারপর আপনারা হচ্ছে গুগলে এই বটগাছ সম্পর্কে সার্চ দিলে অনেক কিছু পাবেন বা ইউটিউবে আরও অনেক ভিডিও পাবেন। তো আর এই বটগাছ সম্পর্কে জানতে হলে আমার ইউটিউবটা ট্রাভেলার রাখি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, হ্যাভ ফান, পিস, প্যারানাই ছিল। আর ও একটা কথা ভাই, ফলো দিতে কিন্তু ভুলবেন না, ফলো না দিলে কিন্তু আপনি নতুন ভিডিও পাবেন না। টাটা, বাই বাই।